এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে টিনেজাররা উইন্টারে কী করে একটা ফ্ললেস বেস মেকআপ করতে পারবে আর খুবই কম প্রোডাক্ট দিয়ে এরকমই একটা গ্ল্যামারাস পার্টি গ্ল্যাম লুক ক্রিয়েট করতে পারবে। সো আজকে আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করেছি আর স্টেপ বাই স্টেপ এরকম ফ্ললেস বেস মেকআপ, কারণ শীতকালে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে থাকে, ফ্ললেস বেস পাওয়া খুব টাফ হয়। সো চলো চটপট চলে যাই আর দেখে নিই। সো প্রথমে আমি এখানে একটা থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, তার জন্য পন্ডসের ময়েশ্চারাইজার ইউজ করেছি। এরপর এখানে প্রাইমারের জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা কোনো সিলিকন বেস প্রাইমারও ইউজ করতে পারো। নেক্সট আমি বেস মেকআপের জন্য পন্ডসের বিবি ক্রিম ইউজ করেছি, কারণ উইন্টারে এটা আমাদের স্কিনকে একেবারে ড্রাই করে না আর ভীষণই সুন্দর কভারেজ দিয়ে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ দুটো দিকের পার্থক্য। এরপর লুজ পাউডার দিয়ে ফেসটাকে খুব ভালো করে সেট করে নিতে ভুলবে না। আইব্রোটাকে ফিল আপ করে নেব আমি এখানে খুব লাইট হ্যান্ডেডলি। এরপর উইন্টারে আমি বেশি কন্ট্রোলিং পছন্দ করি না, সো একটা পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি যেটা টিনেজারদের ভীষণই ভালো লাগে। এরপর ফেসে হাইলাইটার অবশ্যই অ্যাপ্লাই করবে, সাটেল হাইলাইটার বা বিমিং যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করতে পারো, হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নেবে। আই মেকআপের জন্য শুধুমাত্র একটা ব্রাউন শেড দিয়ে আজকে ক্রিজটাকে আমি ডিফাইন করব। নেক্সট আমি কাজল ইউজ করছি আমার লোয়ার ওয়াটার লাইনে আর সাথে আপার ওয়াটার লাইনেও। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে সেটাকে একটা স্মাজ লুক দেব। নেক্সট এখানে মাস্কারা অ্যাপ্লাই করব, 2-3 কোট আপার আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করার পর আমি এখানে এলি 18-এর রকস্টার রেড শেডটা ইউজ করেছি, কারণ এটা একদম পার্টি অ্যাপ্রোপ্রিয়েট শেড আর আমাদের টোটাল যে লুকটা সেটাকে একেবারে চেঞ্জ করে দেয় শুধু লিপ শেডটাই। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। উইন্টারে টিনেজাররা খুব কম প্রোডাক্ট দিয়ে খুব কম সময়ের মধ্যে এরকমই একটা গ্ল্যামারাস পার্টি বা ওয়েডিং মেকআপ ফাংশনের জন্য তোমরা চটজলদি রেডি হতে পারবে, কারণ উইন্টারে আমাদের এরকম ফ্ললেস বেস পাওয়া খুব টাফ হয়, কারণ এমনিতেই ত্বক রুক্ষ শুষ্ক হয় আর উইন্টারে কিন্তু টাইমও হাতে খুব কম থাকে। সো যদি ভালো লেগে থাকে আজকে এই ঝটপট মেকআপ লুকটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। সো টেক কেয়ার, বাই।